গতকাল আমরা শিখেছিলাম ই ডিস্ট্রিক্ট থেকে কিভাবে আমরা আরওআর কপি বা রেকর্ড আমরা ডাউনলোড করতে পারি এবং তার জন্য কিভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি। এছাড়াও আপনারা জানেন ই ডিস্ট্রিক্টের মাধ্যমে ইনকাম সার্টিফিকেট এছাড়াও আরও অন্যান্য সার্টিফিকেট আমরা ডাউনলোড করতে পারি। তো ই ডিস্ট্রিক্টের আন্ডারে যখন আপনি কোনো কিছু অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার পর সেটিকে ডাউনলোড করার জন্য বা ট্রেস করার জন্য আপনাকে দেওয়া হয় AIN নাম্বার, অর্থাৎ অ্যাপ্লিকেশন আইডেন্টিফিকেশন নাম্বার। তো সেই AIN নাম্বার যদি আপনার কোনো কারণে হারিয়ে যায় বা যদি আপনার মনে থাকে বা কোনো জায়গায় যদি আপনি সেভ না করে রাখেন, তাহলে আপনি কিভাবে আবারও ই ডিস্ট্রিক্টের ওয়েবসাইটে গিয়ে কিভাবে সেই AIN নাম্বার বা অ্যাপ্লিকেশন আইডেন্টিফিকেশন নাম্বারকে আপনারা বের করে নিতে পারবেন। আজকের ভিডিওতে আমরা এমন কিছু বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। মূল ভিডিওতে যাওয়ার আগে বরাবরের মতো একটি ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার বা নতুন হয়ে থাকেন আর এই ধরনের গাইড ভিডিও সবার আগে প্রতিদিন দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল মাল্টি গাইডকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের বিস্তারিত ভিডিও। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা এসে গেছি আমাদের মোবাইলে, আর মোবাইলে আসার পরে আমি এখানে ই ডিস্ট্রিক্ট ওয়েবসাইটটিকে ওপেন করে রেখেছি। চলুন আমরা এখানে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমরা ক্যাপচা কোড দিয়ে লগ ইন হয়ে যাব। তো চলুন এখানে খুব তাড়াতাড়ি ক্যাপচা কোডটাকে এন্টার করে দিই। দেওয়ার পর আমরা লগ ইন অপশানের উপরে ক্লিক করি, আর লগ ইন অপশানের উপরে ক্লিক করার পর দেখবেন আপনার কাছে ই ডিস্ট্রিক্টের মেন পেজ ওপেন হয়ে যাবে। এবার আমরা চলে যাব একেবারে উপরের দিকে যেখানে হোম অপশন আছে, ঠিক তার পাশে আমরা অপশন পাবো ভিউ স্ট্যাটাস। জাস্ট আমরা সেই অপশনের উপরে ক্লিক করব এবং সেখান থেকে আমরা একটু নিচের দিকে আসব, সেখানে আমরা একটি অপশন পাবো সার্চ AIN নাম্বার উইথ মোবাইল। তো জাস্ট আমরা এই অপশনের উপরে ক্লিক করব, আর ক্লিক করার পর দেখব আমাদের কাছে একটি অন্য পেজ আসবে। তো ক্লিক করার পর দেখবেন সার্চ AIN উইথ মোবাইল নাম্বার একটি অপশন আপনার কাছে চলে আসবে। এখানে দুটি অপশন পাচ্ছে, একটি হলো সার্ভিস নেম, একটি হলো মোবাইল নাম্বার। তো প্রথমে আমাদেরকে সিলেক্ট করতে হবে আমাদের সার্ভিস নেম, অর্থাৎ কোন রেজিস্ট্রেশন করেছিলাম আমরা বা কোন অ্যাপ্লিকেশন করেছিলাম যার AIN নাম্বার বা অ্যাপ্লিকেশন আইডেন্টিফিকেশন নাম্বার আমরা ডাউনলোড করতে চাইছি বা বের করতে চাইছি। তো গতকাল আপনারা জানেন আমি ইস্যুয়েন্স অফ সার্টিফাইড কপি অফ আরওআর এর জন্য অ্যাপ্লাই করেছিলাম। তো আমি সেটা সিলেক্ট করলাম এবং সিলেক্ট করার পর আমরা এখানে মোবাইল নাম্বারটা দেবো। দেওয়ার পর আমরা সার্চ অপশনের উপরে ক্লিক করে দেখব যে কি রেজাল্ট আমাদেরকে দেখানো হয়। এবং দেখতে পাচ্ছেন বন্ধুরা, সার্চ অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে রেজাল্ট এসে গেছে। প্রথমেই দেখুন AIN নাম্বার, এবং তারপর দেখুন URN নাম্বার, এবং তারপর দেখুন যার নামে আমি অ্যাপ্লিকেশন করেছিলাম তার নাম, এবং আরওআর নাম্বারও দেখুন এখানে আমাকে দেখানো হচ্ছে, এবং ট্রানজ্যাকশন ডেটও আমাকে এখানে দেখানো হচ্ছে কত তারিখে আমি ট্রানজ্যাকশন করেছিলাম। তো বন্ধুরা, আপনাদের যদি AIN নাম্বার বা অ্যাপ্লিকেশন আইডেন্টিফিকেশন নাম্বার যদি কোনো কারণে মনে না থাকে বা হারিয়ে যায়, তাহলে আপনারা কিন্তু এইভাবে খুব সহজে ই ডিস্ট্রিক্টে গিয়ে আপনাদের অ্যাপ্লিকেশনের AIN নাম্বার খুব সহজেই বের করে নিতে পারেন। বন্ধুরা, এটাই ছিল আজকের গাইড ভিডিওতে আপনাদের জন্য। আশা করছি বন্ধুরা ভিডিও আপনাদের ভালো লাগবে। ভিডিও কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার বা নতুন হয়ে থাকেন আর এই ধরনের গাইড ভিডিও সবার আগে প্রতিদিন দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল মাল্টি গাইডকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন। এখনকার মতো গাইড ভিডিও এই পর্যন্তই বন্ধুরা, ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের এই ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।